আজি বডুফা উপেন্দ্রনাথ ব্রহ্মৰ 67 সংখ্যক জন্মজয়ন্তী। বড়ো জনগোষ্ঠীৰ প্ৰীতিস্বৰূপ উপেন্দ্রনাথ ব্রহ্মৰ জন্মজয়ন্তী উদযাপন। বডুফা উপেন্দ্রনাথ ব্রহ্মৰ জন্মদিন উপলক্ষে মহানগৰীৰ ৰূপনগৰস্থিত উপেন্দ্রনাথ ব্রহ্ম সোঁৱৰণী সাংবাদিক অতিথিশালাত মিডিয়া ট্রাষ্টৰ অসমৰ উদ্যোগত উদযাপন কৰা হয় তেওঁৰ জন্মজয়ন্তী। পুৱা বডুফাৰ প্ৰতিমূৰ্তিত মাল্যাৰ্পণ কৰাৰ লগতে পুষ্পাঞ্জলি অৰ্পণ কৰি কাৰ্যসূচীৰ শুভাৰম্ভ কৰা হয়। ইয়াৰ পাছতেই অনুষ্ঠিত হয় মূল সভা। মূল সভাত কেইবাগৰাকীও বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকে। তেওঁলোকে উপেন্দ্রনাথ ব্রহ্মৰ জীৱন আৰু তেওঁৰ কৰ্মৰাজীৰ বিষয়ে আলোকপাত কৰে। ট্রাষ্টৰ কাৰ্যবাহী ন্যাসৰক্ষী ৰমণী বৰ্মনে সভাত নিজৰ ভাষণ ৰাখি কয়, উপেন্দ্রনাথ ব্রহ্ম কেৱল বড়ো জাতিৰ পিতৃ হিচাপেই পৰিচিত নহয়, তেওঁ এগৰাকী খ্যাতিমান ছাত্ৰ আৰু দক্ষ কটনিয়ান সুদক্ষ শিক্ষক হিচাপেও পৰিচিত। তেওঁ উপেন্দ্রনাথ ব্রহ্ম এগৰাকী দক্ষ সাংবাদিক হিচাপেও পৰিচিত আছিল বুলি উল্লেখ কৰি কয়, জনজাতিসকলৰ লগতে বড়ো জাতিৰ উন্নয়নৰ বাবে যি সংগ্ৰাম চলিছিল আৰু সেই সংগ্ৰামক উপেন্দ্রনাথ ব্রহ্মই যিদৰে নেতৃত্ব দিছিল, সেই ক্ষেত্ৰত উপেন্দ্রনাথ ব্রহ্ম সদায় মানৱতাবাদী ব্যক্তি হিচাপে সকলোৰে মাজত চিৰপৰিচিত হৈ থাকিব। মিডিয়া ট্রাষ্ট অসমে যোৱাবেলিৰ পৰা জন্মদিবস সময় পালন কৰি আহিছে উপেন্দ্রনাথ ব্রহ্ম। উপেন্দ্রনাথ ব্রহ্ম বডুফা বুলি কোৱা হয় বড়ো জাতিৰ পিতৃ। অকল বড়ো জাতিৰ পিতৃ হিচাপে তেওঁ খ্যাত নহয়, এগৰাকী খ্যাতিমান ছাত্ৰ হিচাপে, এগৰাকী দক্ষ কটনিয়ান হিচাপে, এগৰাকী ভাল শিক্ষক হিচাপে, এগৰাকী দক্ষ সাংবাদিক হিচাপে তেওঁ জনজাতিসকলৰ উন্নয়নৰ কাৰণে, বড়ো জাতিৰ উন্নয়নৰ কাৰণে যি সংগ্ৰামক নেতৃত্ব দিছিল, আপচুৰ নেতৃত্ব দিছিল, আপচুৰ সম্পাদক আছিল, সেই ক্ষেত্ৰত উপেন্দ্রনাথ ব্রহ্ম সদায় মানবতাবাদী এজন ব্যক্তি হিসাবে সকলের ওপরত চিরপরিচিত হয়ে থাকবে। এই মানুষজনে 1956 সনত জন্মগ্রহণ করে 1990 সনত মৃত্যুবরণ করে যি 34টা বছর থাকি, এই 34টা বছরত যিকেইটা সম্পাদক লিখিছে অরখিনে মোৰ বড়ো কাগজখনত, 7 বছর তেওঁ সম্পাদক, তারপর প্রবন্ধ লেখক হিসাবে খ্যাতিমান হয়ে থাকিল। জাতি জনজাতি রাষ্ট্রীয় আন্তঃরাষ্ট্রীয় সামাজিক শিক্ষা সকলো উন্নয়নের ক্ষেত্রত বিশেষকে জাতিসমূহের ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসমূহের উন্নয়নের ক্ষেত্রত, বিশেষ বড়ো জাতির উন্নয়নের ক্ষেত্রত তেওঁ যিকেইটা আর্টিকল লিখেছে তার বৃহৎ কিছুসংখ্যক আর্টিকল আমি পড়িছো। আর তেওঁর পঠনের পৰা তেওঁর জ্ঞান দর্শন গম পোৱা যায় যে ক্ষুদ্র জাতিসত্তার উন্নতির কারণে, বড়ো জাতির উন্নতির কারণে তেওঁ লওয়া ভূমিকা সদায় প্রশংসনীয়। পুলিশে আক্রমণ করেছিল, নির্যাতন করেছিল, ধর্ষণ করেছিল, তার বিপরীতে উপেন্দ্রনাথ ব্রহ্মই নেতৃত্বরে সমগ্র জাতিক এই নারকীয় ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ মুখর করে তুলিছিল। আর বিচারিছিল এখন বড়োল্যাণ্ড, বিচরা বড়োল্যাণ্ডখান আজি হয়তো বিচরা মতো সম্পূর্ণ নহলেও বহুত অগ্রগতি লাভ করেছে। আমি আশা করো উপেন্দ্রনাথ ব্রহ্ম সদায় আমার মাজত এক সংগ্রামী সত্তা হয়ে থাকবে। একজন ভাল কবি আছিল, উল্লেখযোগ্য যে এই সভাত উপস্থিত থাকে প্ৰশান্তজ্যোতি বৰুৱা, তাজুদ্দিন আহমেদ, দিলীপ চন্দন, তৰুণ শইকীয়া, প্ৰসন্ন কুমাৰ বৰঠাকুৰকে ধৰি বহুকেইজন গণ্যমান্য ব্যক্তি। দ্বিতীয়বাৰৰ বাবে মিডিয়া ট্ৰাষ্টৰ উদ্যোগত পালন কৰা হৈছে উপেন্দ্রনাথ ব্ৰহ্মৰ জন্মজয়ন্তী। ক্ষুদ্ৰ জাতিসত্ত্বাক লৈ তেওঁ গ্ৰহণ কৰা ভূমিকা আছিল অনন্য। অসমীয়া প্ৰতিদিন, ডিজিটেল ডেস্ক।